হাই গাইস, সালামু আলাইকুম। আমি প্রভাত সৌদি আরব থেকে আজকের ব্লগটা শেয়ার করতেছি। আজকে আমি আপনাদেরকে লাইভে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো যে আমরা আজকে শুক্রবার জুমা নামাজ পড়তে গেলাম, এর মাঝে দিয়ে আমাদের পাকরুম থেকে পরপর তিনটে গ্যাস সিলিন্ডার নিয়ে চলে গেছে স্টোরে। গাইজ, আমি আপনাদেরকে আজকে যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে আপনারা যারা প্রবাসে কখনো আসেন না, তারা অবশ্যই প্রবাসের কষ্ট, প্রবাসের দুঃখ যন্ত্রণা এগুলো কিছুই বুঝবেন না। তা আমি আপনাদের সাথে সেটি আপনি শেয়ার করতেছি যে আমাদের প্রবাস জীবনটা আসলে কীরকম, আমরা কীরকম কষ্ট স্বীকার করতে হয়। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা জুমার নামাজ পড়তে গেছি, যে আমি আজকে এখানে আসছি, আজকে 5 মাস হলো, কিন্তু এই 5 মাসের মধ্যে এই সর্বপ্রথম আজকে দেখলাম যে এই সিলিন্ডারটা চুরি হয়ে গেছে। এটাই মানে কীভাবে সম্ভব, কত বড় সাহস থাকলে এইভাবে যাইতে পারে। দেখেন, সর্বপ্রথম এখানেই দেখেন, ওই যে সামনে লতাটা পড়ে আছে, এখান থেকেই একটা সিলিন্ডার নিয়ে চলে গেছে। তারপর এখান থেকে আর হাত দেয় নাই, আর এখানে এদিকে একটা হাত দিয়েছে, এদিকে একটু খেয়াল করেন, এই একটা নিয়ে গেছে, এখানে একটা নিয়ে গেছে। এখন দুপুর 1টার মতো বাজে, 3টে সিলিন্ডার পরপর নিয়ে গেছে, এখানে আরও একটা সিলিন্ডার, আরও 2-3 সাইডে 2-3 5টা সিলিন্ডার এখনও আছে। তবে এখন তো সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে এই সিলিন্ডারগুলো কীভাবে যেন রক্ষা করা যায়, আল্লাহ ভালো জানে কীভাবে কী করতে হবে জানি না, মাথা কিছু ধরে না। প্রবাস জীবনের এই সমস্যাগুলো যে সবার হচ্ছে তা নয়, তবে বিশেষ করে যে আমাদের আগের ক্যাম্পে আগে আমাদের যারা ছিল তারা এখন নাই, তাদেরও এরকম রুমের ভিতরে ঢুকতে, রুমের তালা ভেঙে তারপর ওই থেকে জিনিসপত্র পর্যন্ত নিয়ে যেত। এগুলো প্রবাস জীবনের আমাদের কয়েকটা দুঃখ, কয়েকটি কষ্ট, কয়েকটি বেদনার কথা যেটা আমি আপনাদের সাথে এখানে শেয়ার করতেছি, যে এই ধরনের ঘটনাগুলো যে আমাদের জীবনে যে কল্পনা করা যায় যে একজন ব্যক্তি শুধুমাত্র একটা বেশি গ্যাস সিলিন্ডার থাকে না, কিন্তু কীভাবে সম্ভব, কতটুকু সাহস হইলে এত বড় এই কাজটা করতে পারে, কীভাবে সম্ভব। তিনটা গ্যাস সিলিন্ডার পরপর নিয়ে গেছে এখান থেকে। এটা হলো আমাদের প্রবাস জীবনের সবচেয়ে বড়। হ্যাঁ ভাই, আবি উঠা পয়লা উঠ গিয়া। যাক, বাইরে গেলাম, অনেক গরম, অসহ্যকর গরম। খানাটা খাইয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ পরবর্তীতে অন্যদিন অন্য ব্লগ আবার দেখাবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।